হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা খাওয়ার কী কী উপকারিতা। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ছোলা বাঙালির খাদ্যাভ্যাসে অতি পরিচিত একটি উপাদান, বিশেষ করে রোজার মাসে ইফতারের পাতে ছোলা থাকবে। এছাড়াও সারা বছর ঘরে কিংবা বাইরে ছোলা খাওয়া হয়। মুড়ি মাখায় ছোলার উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়। আবার ব্যায়ামবিদ কিংবা স্বাস্থ্য সচেতন অনেকেই সকালে এক মুঠ ভেজানো কাঁচা ছোলা খান। তবে বহুল প্রচলিত এই খাবারের পুষ্টিমান উপকারিতা ও অপকারিতা সম্পর্কে পরিষ্কার ধারণা নেই অনেকেরই। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক ছোলা খাওয়ার উপকারিতা সম্পর্কে। হজমে সহায়ক। হজম ক্রিয়া সহজে করার জন্য আবশ্যক একটি উপাদান হল ভোজ্য আঁশ। আর এই ভোজ্য আঁশের অভাব পুরো বিশ্বব্যাপী একটি উল্লেখযোগ্য সমস্যা। ছোলা সেই ভোজ্য আঁশের ঘাটতি পূরণের অনন্য একটি খাবার। উচ্চ মাত্রায় র্যাফিনোজ নামক দ্রবণীয় ভোজ্য আঁশ আছে ছোলায়। এই উপাদান পেটের খাবার ভাঙে ধীর গতিতে, কারণ একমাত্র স্বাস্থ্যকর ব্যাকটেরিয়াই র্যাফিনোজকে ভাঙতে সক্ষম। মল অপসারণের কষ্ট কমায় এবং তা নিয়মিত করতে সহায়ক ছোলা। কোলেস্টেরল কমায়। সুস্থ থাকতে হলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি, কারণ কোলেস্টেরল বেশি থাকার কারণে দেখা দিতে পারে হৃদরোগ, শারীরিক সুস্থূলতা, স্ট্রোক ইত্যাদিসহ অনেক দুরারোগ্য ও প্রাণঘাতী রোগ। আর ছোলায় থাকা দ্রবণীয় ভোজ্য আঁশ এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা অবতীর্ণ। অন্ত্রের সুস্বাস্থ্য বজায় রাখে ওই ভোজ্য আঁশ, যা পক্ষান্তরে কমায় কোলেস্টেরল। ক্যান্সারের ঝুঁকি কমায়। আমাদের শরীরে এক চমৎকার সৃষ্টি, জীবাণুর সঙ্গে লড়াই করে তা ধ্বংস করতে পারে। মায়ের গর্ভে নতুন মনুষ্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে, আশেপাশে বিভিন্ন ক্ষতিকর বস্তু থেকে আমাদের সুরক্ষা দেয়, আরও কত কি। আর যখন আমরা ছোলা ও অন্যান্য পুষ্টিকর খাবার নিয়মিত গ্রহণ করি, তখন শরীরের এই সকল প্রক্রিয়া সহযোগিতা পায়। ছোলা পেটে গিয়ে তৈরি করে বিউটারেট নামক ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড মানুষের শরীরে রোগাক্রান্ত ও মৃতপ্রায় কোষ দমন করে, যাতে সুস্থ কোষগুলো সুরক্ষিত থাকে। এভাবেই কোলেস্টেরল ক্যান্সার দমন করে ছোলা। হাড় শক্ত করে। ছোলায় থাকা ভোজ্য আঁশ ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম হাড়ের সুস্বাস্থ্য বজায় রাখে এবং তার শক্তিশালী করে তোলে। তো দর্শক, আপনারা জানতে পারলেন ছোলার উপকারিতা সম্পর্কে, তাহলে আজ থেকে নিয়মিত খান এই ছোলা। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।